গত কয়েক মাসের ব্যাপক দরপতনের পর ফের ঊর্ধ্বমুখী ধারায় ফিরেছে পুঁজিবাজারের লেনদেন। বিনিয়োগকারীরা ফিরে আসছে বাজারে। গত দুই দিনে লেনদেনের হার 400 কোটি টাকা, শুধু বুধবার ডিএসইতে লেনদেন ছাড়িয়েছে 500 কোটি টাকা। এসব নিয়েই আমাদের আজকের টালিখাতায় আলোচনার বিষয়, শেয়ার বাজার কি পতন থেকে ঘুরে দাঁড়াচ্ছে। আলোচনা করতে আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ সাইদুর রহমান এবং লঙ্কান অ্যালায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সিইও কান্তি কুমার সাহা। আপনাদের দুজনকে স্বাগত আজকে আমাদের ইসলামী ব্যাংক টালিখাতায়। প্রথমেই যেতে চাই জনাব কান্তি কুমার সাহার কাছে, যে প্রশ্নটা থাকবে যে লেনদেন কিন্তু বেড়েছে এবং লেনদেন বাড়া সত্ত্বেও কিন্তু খুব একটা ক্রেতার দেখা নেই, এই বিষয়টি কেন? ওভারঅল যে আমাদের ব্যাংকিং সিস্টেম বলেন, ক্যাপিটাল মার্কেট বলেন, যে লিকুইডিটি যে সিচুয়েশন, তাতে এই মুহূর্তে যত ইন্ডেক্স যত পয়েন্ট হারিয়েছে এবং প্রাইস যতখানি নেমেছে, এই মুহূর্তে আসলে খুব বেশি ইনভেস্টর পাওয়ার কথা না, কারণ আমাদের যে মার্কেটের কনটেক্সট। কিন্তু আপনি বলতে পারেন যে গত দুদিন ধরে বা তিন দিন ধরে দেখা যাচ্ছে একটা পজিটিভ টোন আছে, বাট দিস ইজ টেম্পোরারি। যেটা পত্রিকাগুলোতে বলা হচ্ছে যে ব্যাংকগুলোর ইন্টারেস্ট রেট ক্যাপ উইথড্র হচ্ছে না এবং এটার একটা ইম্প্যাক্ট আছে যার কারণে আবার হয়তো ইনভেস্টর ঘুরেছে, এটাও যে পুরোপুরি ঠিক তা না। বাট ওভারঅল এখানে যেটা হচ্ছে যে গত কয়েক মাস ধরেই আপনি দেখবেন যে শেয়ার বাজারে ইনভেস্টররা নেই এবং যার কারণে প্রতিদিন যে লেনদেনের যে ভলিউমটা, সেই ভলিউমটা কিন্তু অনেক কমে গেছে। মানে এই ভলিউমটা কমার কারণটা কি? ভলিউমটা কারণ আপনি যদি দেখেন যে মানে ওভারঅল ম্যাক্রো ইকোনমির সিচুয়েশনে যে দেখেন, যেমন একটা হচ্ছে ইনফ্লেশন বেড়ে গেছে, আগে মানুষ যে পরিমাণ টাকা দিয়ে খরচ করতো সেই তুলনায় তাকে বেশি বেশি খরচ করতে হচ্ছে, অনেকে ডিপোজিট ইনক্যাশমেন্ট করেছে, আমি সাধারণ যারা পুঁজির মানুষ তাদের কথা বলছি, ইনস্টিটিউশনাল ইনভেস্টররা এই মুহূর্তে তারা এই মার্কেটে যেখানে কোনো ফ্লোর নেই সব আটকে রাখা হচ্ছে, বিকজ একটা শেয়ার যদি তার ফান্ডামেন্টাল অনুযায়ী তাকে যদি বাড়তে, তার প্রাইসটাকে ডিটারমিন যদি করতে না দেওয়া হয়, তাকে যদি নিচে নামতে না দেওয়া হয়, তাহলে তো এরা তো প্যানিক হয়েছে যে আমি কিসের উপর বেস করে ডিসিশন নিব, আমি জানি না যে এই শেয়ারটা আমি আজকে ইনভেস্ট করব, যখন ফ্লোর প্রাইস তুলে নেওয়া হবে তখন এটা কতখানি আবার নেমে যেতে পারে। সো এইরকম একটা আনসার্টেন সিচুয়েশনে সবাই ইনভেস্টর যেটা করে সেটা হচ্ছে হাত গুটিয়ে থাকে, তারা ওয়েট করে যে গুড টাইম কামস। গুড টাইম মিন্স যে ফ্লোর প্রাইসের ব্যাপারে একটা যখন সিদ্ধান্ত হবে বা ফ্রি ফ্লোর মার্কেট যখন হবে, তখন ছাড়া এটাতে যে খুব বড় আকারের ইনভেস্টমেন্ট হবে বলে আমার মনে হয় না। রিসেন্টলি আপনি দেখেছেন যে একটা পত্রিকার নিউজই যে সেন্ট্রাল ব্যাংক চিন্তা করছে যে বন্ড এবং এটাকে বন্ডের এক্সপোজারটাকে ব্যাংকগুলোতে এক্সপোজারের বাইরে রাখা যায় কিনা, তাদের ক্যাপিটাল যে এক্সপোজার আছে 25% ক্যাপিটাল তার বাইরে রাখা যায় কিনা। এটা অ্যাকচুয়ালি অনেক দিনের আগের দাবি, আমার মনে আছে 2015 সালে যখন কাজমি সাহেব ছিলেন তখন ওনার সঙ্গে আমাদের এগুলো কথা হয়েছিল। এখন দেখা যাচ্ছে যে আমাদের যেহেতু ইনভেস্টর পুল ওইভাবে তৈরি হয়নি, আবার আমরা ফোকাস করছি ব্যাংক, NBFI, ইন্টারমিডিয়ারিজ, ক্যাপিটাল মার্কেট ইনভেস্ট, এরাই যদি ইনভেস্ট করে তাহলে মার্কেট চাঙ্গা হবে, কিন্তু এখানেও তো লিকুইডিটির প্রবলেম এবং ক্যাপিটালের ক্যাপ আছে। ক্যাপিটাল ক্যাপ তুলে দিলেই যে আপনার ব্যাংকগুলো ইনভেস্ট করবে তা না, বিকজ মার্কেটের ফান্ডামেন্টাল তো তাদের ফেভারে থাকতে হবে। যেমন একজন সাধারণ ইনভেস্টর যখন চিন্তা করে যে আমার এখানে ফ্লোর দিয়ে আটকে রাখা হচ্ছে, ব্যাংকিং ইনভেস্টর তারাও তো এটা চিন্তা করবে যে হ্যাঁ এই শেয়ারে আমি ইনভেস্ট করবো কিনা। সুতরাং এটা করেও যে বিরাট কিছু করা যাবে তা না। হ্যাঁ, এখন যদি ডাইরেক্টেড কোনো ডিসিশন হয় যে হ্যাঁ সেন্ট্রাল ব্যাংক যদি বলে যে না ব্যাংকগুলোকে বড় অ্যামাউন্টের ইনভেস্ট করতে হবে, দ্যাটস আ ডিফারেন্ট স্টোরি। বাট আমরা নর্মাল মার্কেট সিনারিওর কথা বলছি যেখানে এইগুলোর কারণে খুব বিরাট কিছু হওয়ার কথা না, এবং সারা বিশ্বেও ক্যাপিটাল মার্কেটের অবস্থা যে এখন ভালো অবস্থায় আছে তা নয়। কান্তি কুমার সাহেব ঠাকুর, আমাদের সামনে একটু সাইদুর রহমানের কাছে যেতে চাই, আপনার কাছে যে প্রশ্নটি থাকবে, বছরের শুরুটায় কিন্তু হয়েছিল মন্দভাব দিয়ে এবং লেনদেন কমতে কমতে 250 কোটিরও নিচে নেমে গিয়েছিল, অথচ যখন সুসময় থাকে তখন কিন্তু লেনদেন একটা কোম্পানির লেনদেনে থাকে 250 কোটি টাকা, মানে এটাকে কিভাবে আপনি ব্যাখ্যা করবেন? ধন্যবাদ, আপনি যথার্থই কোট করেছেন। তো আমাদের অন্য আলোচক যে কথাটি দিয়ে শেষ করলেন যে আমাদের আসলে, আমি ব্যক্তিগতভাবে যেটা ফিল করি যে আমাদের মার্কেট এবং অর্থনীতি নিয়ে খুব বেশি নেতিবাচক আলাপ আলোচনা হচ্ছে। সারা বিশ্বে কিন্তু কোভিড এর প্রভাব হয়েছে, সারা বিশ্বেই আপনার যুদ্ধের প্রভাব পড়েছে কম বা বেশি,
এবং আপনারা যথার্থই বলতেছিলেন যে সারা বিশ্বের পুঁজিবাজারের অবস্থা যে এই মুহূর্তে খুব ভালো যাচ্ছে বিষয়টা তেমন না, তবে আমাদের পার্শ্ববর্তী দেশের অবস্থা তুলনামূলকভাবে আমাদের চেয়ে ভালো। এখন আমরা যখন সার্বক্ষণিক আমাদের অর্থনীতির নেতিবাচক দিকগুলোকে হাইলাইট করতে থাকবো, তখন কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটা প্যানিক তৈরি হয়, তাদের আস্থার জায়গাটা নড়বড়ে হয়ে যায়। আমরা পত্রপত্রিকা খুললেই আমাদের পুঁজিবাজার নিয়ে, অর্থনীতি নিয়ে প্রতিদিনই নেতিবাচক আলোচনা শুনি। যেমন ধরেন আপনি যেটা বলতেছিলেন যথার্থ, যে 250 কোটি টাকার নিচে লেনদেন নেমে আসছিল, 146 কোটি টাকায় নেমে আসছিল আমাদের লেনদেন গত এক সপ্তাহ আগে। তো সেখান থেকে যখন নাকি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করা হচ্ছে বিভিন্ন দিক থেকে পার্শ্ব হচ্ছে, তখন দেখলাম যে যখন দাম একটু লেনদেন বাড়লো সেখানেও আবার নেগেটিভ নিউজ, যে এই হচ্ছে ওই হচ্ছে এইগুলো। তো আমরা যদি আসলে নেতিবাচক দিকগুলোকে সার্বক্ষণিক ভাবে এক্সারসাইজ করতে থাকি, তখন কিন্তু সাধারণ বিনিয়োগকারী বা সাধারণ মানুষের মধ্যে যে প্যানিক বা অস্থিরতা তৈরি হবে, সেটা কিন্তু আমার সার্বিক অর্থনৈতিক কার্যক্রমের উপরে একটা প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। অবশ্যই চ্যালেঞ্জের মধ্য দিয়ে আমাদের আমরা যাচ্ছি, চ্যালেঞ্জকে মোকাবেলা করে আমাদেরকে সামনে এগোতে হবে। আমাদের যে লক্ষ্যমাত্রা স্থির করা আছে, আমরা 2041 সালে উন্নত দেশে পরিণত হব, সেখানে যাইতে হলে আমাদেরকে এই চ্যালেঞ্জ পার হয়ে যাইতে হবে। এই যুদ্ধ আজীবন থাকবে না, অর্থনৈতিক সমস্যা আজীবন থাকবে না। আপনি দেখেন এখন থেকে 1 বছর আগে আমাদের গার্মেন্টস সেক্টর নিয়ে আমরা অনেকটা হতাশ ছিলাম, এক্সপোর্ট কমে গেছে, কিন্তু আপনি দেখেন এখন গার্মেন্টস ওভার বুক, গার্মেন্টস এর এক্সপোর্ট সিগনিফিকেন্টলি বাড়ছে। আমরা রিমিটেন্স নিয়ে হতাশ ছিলাম যে বিদেশ থেকে আমাদের কর্মীরা চলে আসবে, এখন দেখেন রিমিটেন্সও কিন্তু গ্রাজুয়ালি বাড়ছে। তো এইটুকু সময় একটা ক্রাইসিস যখন আসে ইকোনমিতে, সেইটাকে আমাদের ক্যালকুলেটিভ ওয়েতে ফেস করতে হবে। এটাকে যদি সারাক্ষণই আমরা নেগেটিভলি প্রচার করি, তাহলে কিন্তু আমার ডেভেলপমেন্টটা হবে না। বরং আমি নেগেটিভ প্রচার না করে আমি কনস্ট্রাকটিভ ডিসকাশন যদি করি, কোথায় আমার ফুয়েলিংটা দরকার, কোথায় আমার রিপেয়ারিং দরকার, এই বিষয়গুলো যদি আমরা অ্যাড্রেস করতে পারি, তাহলেই কিন্তু আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো। এখন আমি যদি বলি এই আংশিক খারাপ, আরেকজন বলবো ওই আংশিক খারাপ, তো পুরোটাই খারাপ দেখা যাবে, পুরোটাই আসলে ডেভেলপমেন্টের পর্যায়ে যাবে না। তো এই এই জন্য আমার কাছে ব্যক্তিগত মতামত হলো, আমাদের এই নেতিবাচক আলোচনা বা ক্রিটিসাইজ আমাদের প্রকৃত গতিকে বাধাগ্রস্ত করছে, বা অনেক ক্ষেত্রে রিয়েল ফ্যাক্টটা হাইলাইট হচ্ছে না। তো এই জায়গাতে আমরা আলোচনা করার ক্ষেত্রে আমাদের মনে হয় যে আরেকটু মনোযোগী হওয়া দরকার, আরেকটু সতর্ক হওয়া দরকার। সাইদুর রহমান, আমরা আবারও ফিরবো আপনার কাছে, আমরা আবার যেতে চাই আমাদের আরেকজন অতিথি আছেন কান্তি কুমার সাহার কাছে। আমরা কান্তি কুমার সাহার কাছে যেতে চাই। কান্তি কুমার সাহার, উনি যেটি বলছিলেন যে নেতিবাচক তথ্য প্রবাহের কারণে অনেক সময় আস্থার সংকট তৈরি হয়, নিঃসন্দেহে এটি একটি সত্যি কথা, কিন্তু গেল কয়েকদিনে তো পুঁজিবাজারে বিনিয়োগ বেড়েছে এবং 500 কোটি টাকা গতকাল যেটি হলো বুধবার 500 কোটি টাকাও ছাড়িয়ে গেছে, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখবেন? আমরা আশাবাদী যে 500 কোটি টাকায় এসে এটা ভালো, কিন্তু আমাদের যে ট্র্যাক রেকর্ড আছে সেই তুলনায় 500 কোটি টাকা এই ক্যাপিটাল মার্কেট ইনভেস্টমেন্ট তেমন কিছু না। আপনি দেখবেন যে আমাদের স্টক মার্কেট গুলোতে সাধারণত ডিসেম্বর মাসে লেনদেন কমে যায়, বিকজ ওখানে ব্যাংকের লোন শোধ করার ব্যাপার থাকে, ইন্টারেস্ট সেটেল করার ব্যাপার থাকে, যার কারণে জানুয়ারি মাসে দেখা যায় যে খুব পজিটিভ দের টান নাই। কিন্তু এই বছরটা ভিন্ন, এই বছরটা অনেক রকম চ্যালেঞ্জের ভিতর দিয়ে আমরা শেষ করেছি, এবং আগে থেকেই গ্লোবাল ফ্রন্টে এবং লোকাল ফ্রন্টে বলা হচ্ছে যে আমাদের অনেক চ্যালেঞ্জের ভিতর দিয়ে যেতে হবে, এবং রিসেশন একটা তার ভিতরে একটা ইম্পর্টেন্ট একটা এলিমেন্ট বারবার হাইলাইট করা হচ্ছে। বাট আমাদের ইকোনমির রেজিলিয়েন্স অনেক বেশি, যেটা সাধু সাহেব বলছিলেন এক্সপোর্ট রেমিটেন্স, এক্সপোর্টটা পার্টিকুলারলি 6 মাসে 15% গ্রোথ ডিসপাইট অল দিস চ্যালেঞ্জেস, এ ভেরি গুড নিউজ। বাট আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে, যেমন পার্শ্ববর্তী দেশে শেয়ার মার্কেটে কিছুটা ভালো যাচ্ছে এটাও আমরা জানি, আবার তাদের কিন্তু কয়েক সপ্তাহ আগেও আবার 5% ড্রপ করেছিল। আপনি যদি নাসডাক দেখেন, ওদের 1 সপ্তাহে প্রায় 5.5% ড্রপ করেছে, এগুলোর ভিতর দিয়েই যাচ্ছে, এই মার্কেটটা নিয়মই ওঠা নামার ভিতর দিয়ে যাবে। বাট এই মার্কেটকে এই ফ্লোর প্রাইস এবং এই ধরনের প্রোটেক্টিক মানে মেজার্স দিয়ে কতখানি ঠিক করা যাবে, এটা নিয়ে এত আলোচনা হতে পারে, ডিবেট হতে পারে। আরেকটা জিনিস হচ্ছে নতুন শেয়ারের সংখ্যা বাড়াতে হবে, নতুন ইস্যু আসতে হবে। আপনি দেখেন গত 1 বছরে মাত্র 7টা কি 8টা আইপিও নতুন এসছে, তার ভিতরে ম্যাক্সিমামই হচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানি, 2টো ব্যাংক এসছে, প্রাইভেট কোম্পানি হাতে গোনা 1টা 2টো আসতে পারে স্মল ক্যাপের। এখানে
সাধু সাহেব নিজেও জানেন যে মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশন থেকে এটা গত 7-8 বছর ধরেই উনি বিভিন্ন সময় চিঠি লিখেছেন এসসিসিতে, আমরাও মিটিং করেছি টাইম টু টাইম, যে এটাকে বাড়ানোর জন্যে কি কি করা দরকার লং টার্ম, এটা শর্ট টার্ম কোনো কিছু দিয়ে ক্যাপিটাল মার্কেটকে খুব যে কিছু করা যায়। সুতরাং এটা এমন কিছু করা উচিত যাতে ইস্যুর সংখ্যা বাড়ে, সাপ্লাই সাইড বাড়ে, তাহলে কিন্তু উজ্জীবিত হবে। আইপিও তে কিন্তু মানুষের উৎসাহ থাকে, আপনি দেখবেন যে কোনো আইপিও মার্কেটে এলে তখন কিন্তু সাবস্ক্রিপশন হয় কত, 30-40 times পর্যন্ত সাবস্ক্রিপশন, ওভার সাবস্ক্রিপশন হয়। সুতরাং এখানে ট্যাক্সের একটা বড় এলিমেন্ট আছে। কেন এই কোম্পানিগুলো, ভালো কোম্পানিগুলো পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে চায় না, এটা অনেক পুরানো রিকমেন্ডেশন, আমি আবার এটাকে এখন বলছি যে এই ধরনের লং টার্ম কিছু উদ্যোগ নেওয়া উচিত এবং পলিসি সাপোর্ট নেওয়া উচিত ডেট সিকিউরিটিকে পপুলারাইজ করার জন্য, ওখানে কিছু ট্যাক্সের ইনসেন্টিভ দেওয়া উচিত। বিকজ একটা এক্সাম্পল আপনি দেখতে পারেন যে বাংলাদেশে আজকে যদি সে এক বছরে যদি 25টা কোম্পানি আইপিও তে আসে, তার সাইজ এত, সেই কোম্পানিগুলোকে আমি যদি 10% ইনকাম ট্যাক্সের বেনিফিট দেই, গভর্নমেন্টের খাতে কত কোটি টাকা লস হতে পারে, গভর্নমেন্ট সেই পরিমাণ ট্যাক্সের চাপ সহ্য করতে পারবে কিনা, ওই পরিমাণ ইনকাম যদি পারে তাহলে ওয়াই নট। আমরা আরেকজন আমাদের অতিথি আছে, আমরা আবার সাইদুর রহমান কাছে ফিরতে চাই। জনাব সাইদুর রহমান, আপনি যে কথাটি বলছিলেন যে নেতিবাচক তথ্যের কারণে কিন্তু অনেক সময় বিনিয়োগকারী রাস্তা সংকটে ফেরে, এটা নিঃসন্দেহে সত্যি কথা। এই জায়গায় কিভাবে নেতিবাচক তথ্যগুলোকে পরিহার করে আমরা কিভাবে যৌক্তিকভাবে বিশ্লেষণগুলো করা যায় সেটা যদি একটু বলতেন আমাদের। ধন্যবাদ, আপনি যথার্থই রেজ করেছেন। হ্যাঁ, আমাদের উপস্থাপনার মধ্যেই কিন্তু নেতিবাচক এবং ইতিবাচক ভাবটা তৈরি হয়, আর যে কোনো সময় যে কোনো কিছুতে চ্যালেঞ্জ থাকতে পারে, আমরা যদি চ্যালেঞ্জটা কিভাবে মোকাবেলা করব সেটা নিয়ে আলোচনা করি তাহলে এই বিষয়টা ইতিবাচক ভাবে মেসেজ যাবে। আর যখনই আমরা বলবো যে এই রকম সংখ্যা তৈরি হচ্ছে, এই যেমন কিছুদিন আগে দেখেন, গত সপ্তাহের আগের সপ্তাহে বা 2 সপ্তাহ আগে যখন বিএনপির কিছু পলিটিক্যাল অ্যাক্টিভিটি ছিল, সেটা নিয়ে কিন্তু মানুষের মধ্যে একটা বড় রকম আতঙ্ক ছড়িয়ে গেছিল, অথচ কিছুই কিন্তু হয় নাই। তো সেইখানে আমরা এই আতঙ্কের কারণে কিন্তু এটা শুধু পুঁজিবাজার না, সার্বিক অর্থনীতির মধ্যে একটা নেতিবাচক প্রভাব তৈরি হয়েছে। তো এই জিনিসগুলো ঘটবে, রাজনৈতিক সভা সমাবেশ থাকবে, রাজনৈতিক অ্যাক্টিভিটিস থাকবে, আপনার বিভিন্ন প্রতি এখানে 350 কোম্পানি তালিকাভুক্ত আছে, কোনো কোম্পানি পারফরমেন্স ভালো করবে, কোনোটা খারাপ করবে, এইগুলো চলতেই থাকে, বা কোনো একটা সেক্টরে কোনো একটা বিশেষ কারণে ক্ষতিগ্রস্ত হইতে পারে, আবার অন্য একটা সেক্টর গ্রো করতে পারে। এটা কিন্তু অর্থনীতি কিন্তু সবসময় সার্বিক অর্থনীতি ভালো যাবে এটা কিন্তু কখনোই আশা করা যায় না। তো যে জন্য আমাদের যে সকল জায়গাগুলোতে আমরা দেখব নেতিবাচক প্রভাব আসছে, সেই জায়গাগুলোতে আমরা যদি সতর্কতার সহিত দেখাশোনা করতে পারি বা সঠিকভাবে বিষয়গুলো উপস্থাপন করতে পারি, এতে একদিকে যেমন বিনিয়োগকারী নিরাপদ হবে, অন্যদিকে ওই প্রতিষ্ঠানগুলো সতর্ক হয়ে তার এই চ্যালেঞ্জটা মোকাবেলা করে সে আবার পুরো উদ্যমে এগিয়ে যেতে পারবে। এখন আমরা যদি সার্বিকভাবে শুধুমাত্র নেতিবাচক প্রচার করি যে এইটা এরকম খারাপ, ওইটা ওইরকম খারাপ, এখানে এরকম অনিয়ম হয়েছে, তাহলে হবে না। অনিয়মটাকে বন্ধ করার সুপারিশটা আমাদের দরকার, যেখানে আপনি ক্ষতিকর বিষয়টা দেখবেন সেটাকে প্রতিরোধ করার জন্য রিকমেন্ডেশনটা পজিটিভলি উপস্থাপন করা, নিঃসন্দেহে। জনাব সাইদুর রহমান, আমরা আবার আলোচনায় ফিরবো, কান্তি কুমার সাহা আপনারা থাকুন আমাদের সাথে, আমরা একটা বিরতিতে যেতে চাই। দর্শক, ইসলামী ব্যাংক তালিকাতায় নিচ্ছে একটি বিরতি, সঙ্গে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্য বিশ্লেষণী ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংকের তালিকাতায়। আলোচনার বিষয়, শেয়ার বাজার কি পতন থেকে ঘুরে দাঁড়াচ্ছে? আলোচনা করতে আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ সাইদুর রহমান এবং লঙ্কান অ্যালায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সিইও কান্তি কুমার সাহা। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব কান্তি কুমার সাহা, বিরতির আগে যেটি বলছিলেন ফ্লোর প্রাইস নিয়ে আমাদের কথা হচ্ছিল, 169টি কোম্পানির শেয়ারের ফ্লোর প্রাইস প্রত্যাহার করা হয়েছে, কিন্তু বাকিগুলো নয় কেন? কেন এই দ্বৈতনীতি? এটা রেগুলেটররা ভালো বলতে পারবেন, ওনারা এগুলো কিসের উপর ভিত্তি করে ওনারা ঠিক করেছেন। ওনারা হয়তো মনে করেছেন যে এই ধরনের মৌলভিত্তিক কোম্পানিগুলোর হয়তো সমস্যা হতে পারে এবং প্রাইস অনেক ফল করতে পারে, তার উপর বেস করে ওনারা সিদ্ধান্ত নিয়েছেন। সো ওনারা এটা ভালো জানেন। আমরা যেটা সহজ ভাষায় বুঝি ইনভেস্টররা, সেটা হচ্ছে যে ক্যাপিটাল মার্কেট নিয়ে যত কম নিউজ আসবে ততই ভালো, এই মার্কেটটাকে এই মার্কেটের মতো করে রান করতে দেওয়া উচিত। যেমন আপনাদের যে আজকে টাইটেলটা যে পতনের পরে আবার উত্থান, এই মার্কেটের আমি যতবার এই টিভিতে আপনাদের চ্যানেলে এসেছি বা অন্য জায়গায় কথা বলেছি, সবসময় বলেছি যে এই মার্কেটটার নেচারটাই এরকম,
আজকে ফল করবে কালকে উঠবে, কারণ মার্কেট যদি কন্টিনিউয়াসলি গ্রো করতেই থাকে রাদার দ্যাট ইজ আ প্যানিক, কারণ আপনার যদি পি রেশিও যদি হঠাৎ করে অনেক বেড়ে যায় অ্যাভারেজের উপরে তখন তো মানে সবাই প্যানিক হয়ে যাবে, তখন প্রাইস বাড়ার চান্স থাকবে না, তাই না? সুতরাং তখন সবাই সেল প্রেশারে চলে যাবে, যেটা হয়েছিল দুবার আগে আমাদের দেশে। তো এই কারণে যে মার্কেটটাকে কিন্তু ওই উত্থান পতনের ভিতর দিয়েই যেতে হবে, পতন যে সবসময় খারাপ তা না, কোন একটা শেয়ার প্রাইস যদি ওভার প্রাইসড হয়ে থাকে তাহলে ফল করাটাকে আপনি কিভাবে বলবেন যে না এটা এটা ঠিক হয়নি, তাই না? এই মার্কেটের ডাইনামিক্সটা বুঝতে হবে, তারপরে আপনাকে কথা বলতে হবে। সাইদুর রহমান সাহেব যেটা বলছিলেন সেটা হচ্ছে যে এত নেগেটিভ কথাবার্তা না বলাই ভালো, এবং এই মার্কেটে যারা অপারেট করে তারা যারা বোঝে তাদের বলা উচিত, এবং রেগুলেটরদেরও পজিটিভ ওনারা চেষ্টা করছেন, কিন্তু আমরা এই মার্কেটে কাজ করে বুঝি যে শর্ট টার্ম কোনো কিছু দিয়ে এই মার্কেটে ঠিক করা যায় না, এখানে লং টার্ম পলিসি সাপোর্ট দরকার। যেমন আমি একটা একটু আগে বললাম যে আমরা যারা পান্তিকুমার আপনি থাকুন আমাদের সাথে, আপনার কাছে আমরা আবারও ফিরবো। আপনি যেটা বলছেন সবসময় নেতিবাচক তথ্যকে হাইলাইট করা উচিত নয়, উত্থান পতনের মাধ্যমে যাবে, আমরা একমত আপনাদের সাথে, কিন্তু এখানে একটা বিষয় কাজ করে, যখন মার্কেটের যে আসল সিনারিও সেটা কিন্তু দেখানো আমাদেরও দরকার। এবার যেতে চাই সাইদুর রহমানের কাছে, আপনার কাছে সবশেষ যে প্রশ্নটি থাকবে, উনি যেটা বলছিলেন কখনো মার্কেট আপ হয় কখনো ডাউন হয়, এই যে আপস অ্যান্ড ডাউন হয়, সেই আপস অ্যান্ড ডাউনের কারণে কিন্তু পুঁজিবাজার একটা বিনিয়োগকারীদের মধ্যে একটা অস্থিতিশীলতা বা আস্থার সংকট কাজ করে, সেক্ষেত্রে তারল্য সংকটও থাকে, এই বিষয়টাকে আপনি কীভাবে বিশ্লেষণ করবেন একদম সংক্ষেপে? জি, আপনি যথার্থই বলেছেন এবং উনিও বলেছিলেন যথার্থই। দেখেন, তারল্য সংকট একটা ভিন্ন বিষয়, এটা সাময়িক, যে কোনো সময় আপনার অর্থনীতিতে লিকুইডিটি ক্রাইসিস হইতে পারে, আবার সেটা বেড়েও যাইতে পারে। তো বিভিন্ন অর্থনৈতিক প্রেক্ষাপটে হয়তো লিকুইডিটি এখন একটু ড্রাই আছে, সেটা হয়ে যাবে।